অভিনন্দন। কি ব্যাপার আনিস সাহেব, আপনার মনোযোগ কোথায়? আপনি ওনাকে কি বলছিলেন? সরি স্যার। হোয়াট সরি? আপনি গুরুত্বপূর্ণ মিটিং বাদ দিয়ে কি আলোচনা করছিলেন? আমিও শুনি স্যার। আনিস সাহেব বলছিলেন উনি 110,000 টাকায় ফোর স্টার হোটেলের মালিক হয়েছেন। মাত্র 110,000 টাকা ফোর স্টার হোটেলের মালিক কি করে? মাত্র 110,000 টাকায় হোটেল হলিডে ইন্টারকন্টিনেন্টালের মালিকানা ও প্রতি বছর আকর্ষণীয় সুযোগ সুবিধা পাচ্ছি। অভিনন্দন, আজকের মতো মিটিং এখানেই শেষ। ছেলেটার মাথায় বুদ্ধি আছে, অনেক বড় হতে পারবে। হোটেল হলিডে ইন্টারকন্টিনেন্টাল, এ কনসার্ন অফ সাপ্লাসিটি।